হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে আমি মাংস রান্না করবো আলু দিয়ে মুরগির ঝোল। এই যে দেখতে থাকো, আমি 1 কিলো মাংস নিয়ে নিয়েছি। এখানে রসুন বাটা, আলু আর পেঁয়াজ বাটা, আর এখানে টমেটো, আর এখানে লঙ্কা বাটা, আর জিরে বাটা, আর এখানে হলুদ নিয়ে নিয়েছি। আর এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আলুটা ভালো করে ভেজে নেব লাল লাল করে, কারণ আলুটা ভেজে দিলে একটু খেতে টেস্ট হয়, আর কাঁচা আলু দিলে ঝোলটা ভালো হয় না আর কি, খেতেও ভালো লাগে না, সুস্বাদও হয় না। তো তার জন্য আমি আলুটাকে ভালো করে লাল করে ভেজে নেব। আমি একটু হালকা লবণ দিয়ে দিয়েছি, এই যে দেখো আমার কালারটা ভালোভাবে চলে এসেছে। আর এখানে তেল দিয়ে দিয়েছি আমি আলুটা উঠিয়ে নিয়ে। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা দিয়ে এবার ভালো করে হালকা করে ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটাকে। পরিমাণ মতো তেল দিয়ে দেবে তোমরা যে যেমন খাবে। আমার এই যে তেলটা দেখতে পাচ্ছো আমি কতটা দিয়েছি, আমি তেলটা একটু বেশি দিয়েছি, কারণ আমার বাড়িতে সবাই একটু তেল খেতে পছন্দ করে আর আমিও খাই, তো এই জন্য আমি তেল দিয়েছি। এবার এখানে আমি এটা ভালো করে ভেজে নেবো, পেঁয়াজটাকে হালকা করে ভেজে। এবার তারপরে এবার রসুন দিয়ে দেবো আমি, এটাতে রসুন দিয়ে দিলাম, রসুন দিয়ে ভালো করে ভেজে নেবো। এবার দুটোকে একসাথে মিশিয়ে ভালো করে ভেজে নেব। এটা দুটো ভাজা হয়ে গেলে এরপরে আমি এরপরে টমেটো দিয়ে দেবো। আমি দুটো টমেটো কেটে রেখেছি, লাল লাল টমেটোগুলো কেটে রেখেছি দুটো ছোটো ছোটো সাইজে, ওই দুটো টমেটো দিয়ে দিলাম এখানে। টমেটো দিলে একটু মাংসটা সুন্দর লাগে খেতে, তো টমেটো দিয়েছি আমি এখানে ভালো করে ভেজে নেওয়ার পরে। এবার মাংস দিয়ে দিয়েছি আমি, মাংস দিয়ে ভালো করে এবার মাংসটাকে কষিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিয়েছি। আমার যেহেতু আলু কম হয়েছে, তো তার জন্য আমি দুটো আলু আগেই দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে, যেহেতু যখন আমি পাঁচটা ভেজেছিলাম তো দুটো কম হয়ে গেছিলো, ভাবলাম আবার পরে করে যদি কাঁচা আলু দিই তো তাহলে খেতে ভালো লাগবে না, তো ওই জন্য দুটো আলু দিয়েছিলাম তেলে। তো তবে ততটা ভাজা হয়নি আগেরটা যেভাবে আমি ভেজেছিলাম, তো এবার বাকি যে পাঁচটা আলু ছিল আমি সেই আলুগুলো দিয়ে দিলাম, ভাজা আলুগুলো দিয়ে এবার ভালো করে মিক্স করে নেব। মাংসের সাথে ভালো করে আলুগুলোকে আমি মিক্স করে নেব, ভালো করে মিক্স করে নিয়ে একটু নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে ভালো করে গুছিয়ে নেব। এখানে আমি ভালো করে মিক্স করা হয়ে গেছে, কিছুক্ষণ আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, যে যেমন লবণ খাবে আর কি সেই পরিমাণে লবণ দিয়ে দেবে মাংস অনুযায়ী। আমি এখানে লবণ দিয়ে দিলাম, এবার হলুদ দিয়ে দেব, হলুদ আর মাংস, হলুদ আর লবণ, সরি হলুদ আর লবণ একসাথে দিই, যেহেতু লবণটা মাংসতে তাড়াতাড়ি ঢুকে যায়, পরে দিলে আবার ভেতরে মাংসের ভেতরে লবণটা একটু ঢোকে না আর কি, ওই জন্য আমি লবণটা আগে দিয়ে দিয়েছি। আর হলুদটা দিলাম, হলুদ দিয়ে আর লবণ দিয়ে ভালো করে এবার নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। এই যে দেখো আমার মাংসটা, এমনিতে আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি, বিনা জলের আমি রান্না করছি, মাংসতে মোটেও জল দিইনি। তোমরা দেখতে পাচ্ছ মাংসতে এমনিতে অটোমেটিক জল ছুটে গেছে, আর আমি তেল বেশি করে দিয়েছি, তো তার জন্য তেল জল একসাথে দেখো দেখতে পাচ্ছ, এখানে জল দিলে ভালো লাগবে না। এই যে দেখো আমার মাংসর থেকে এমনিতেই তেল ছুটে গেছে। আর এবার আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। এটা জিরা বাটা দিয়ে দিচ্ছি, জিরা বেটে রেখেছিলাম আমি, ও জিরা বাটাটা দিয়ে দিলাম, এক এক করে যা যা মশলা করে রেখেছি। এবার ধনে বাটা দিলাম, তারপরে এটা আদা বাটা দিলাম, আদা বাটাটা একটু বেশি করে দিলাম, মনে হচ্ছে ভালোই লাগবে, তো আমি আজকে কম দিয়েছি, যেহেতু আমি আদা খেতে পছন্দ করি না তার জন্য অল্প করে দিয়েছি। এবার ভালো করে আমি মিক্স করে নেব।
দেখো ভালো করে আমার মিক্স করা হয়ে গেছে আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আমি জল দেইনি কিন্তু জল না দিও একদম দেখো মাংস সিদ্ধ হয়ে গেছে আলুগুলো বেশ সিদ্ধ হয়ে গেছে আর টমেটো গুলো গলে গেছে এবার আমার মাংস থেকে তেলও ছুটে গেছে এবার আমি লঙ্কাটা কিন্তু লঙ্কাটা তোমাদেরকে দেখাইনি এর জন্য কারণ আমি লঙ্কা দেইনি লঙ্কাটা আমি পরে দেব এই জন্য যে লঙ্কাটা আগে দিয়ে দিচ্ছি তো লঙ্কা আমার আমার না ঝাল খুব খেতে পছন্দ কিন্তু ঝাল হয় না আগে দিয়ে দিলে মানে পুড়ে যায় তো এই জন্য আমি লঙ্কাটা পরে করে দিলাম কারণ এতে কালারটাও ভালো আসবে পরে করে দিলে আর তোমার ঝালটাও বেশি লাগবে ওই জন্য আমি পরে করে দিলাম এটা দিয়ে আমি থালাটাকে ভালো করে দিয়ে আর তারপরে দিয়ে দেবো দিয়ে ভালো করে এবার নেড়ে নেব আমি এখানে আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে আর রান্নাটা আমার অর্ধেক হয়ে এসেছে আর 10 মিনিট লাগবে যেহেতু আমি ঝোল করব তো এই যে দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে এই জলটাকে ভালো করে আমি মেরে নেব কিছুক্ষণের জন্য 5 মিনিট ওয়েট করো দেখো কত সুন্দর লাগছে আমার তো এখনই জিভে জল চলে আসলো রান্নার অপেক্ষায় আছি কখন আমি খেতে পাবো অনেকদিন থেকে মাংস খাওয়া হয়নি তো ভাবলাম আজকে বাড়িতে মাংস নিয়ে আসি আর আমি নিজে রান্না করি কারণ আমাকে অন্য রান্না খেতে ভালো লাগে না তার জন্য আজকে আমি নিজে রান্না করলাম কারণ আমার রান্না করতে খুব ভালো লাগে আমি ভীষণ পছন্দ করি রান্না করতে তবে জানি না আমি ঠিকঠাকভাবে রান্না করি কি না কিন্তু ভালো লাগে আমি আমার স্টাইলে রান্না করি আমি কারো দেখে রান্না করি না আর কারো দেখতে পছন্দও করি না কারণ আমি যা পারি তাই রান্না করি কিন্তু আমি অন্যের দেখে আমি কখনো কপি করতে পছন্দ করি না তো এটা আমি নিজে থেকে রান্না করেছি জানি না সকলে কীভাবে রান্না করে তো এটা আমার স্টাইলের রান্না তোমরা একবার ট্রাই করে দেখবে তোমাদের বাড়িতে আর খেয়ে দেখবে অবশ্যই তোমরা বুঝতে পারবে রান্নাটা কেমন হয়েছে আমার বাড়িতে তো খেয়েছে আমি এটা নিয়ে সেকেন্ড টাইম করলাম প্রথমবার যখন রান্না করে দিয়েছিলাম তো সবাই খুব খুব প্রশংসা করেছিল ভালো বলেছিল তো এবার আবার চেষ্টা করলাম তো দেখা যাক আজকে রান্নাটা কেমন হচ্ছে আর তোমরা সকলে চলে আসবে তোমাদের সকলকে নিমন্ত্রণ রইল এই যে দেখো এখানে এখানে একটা ভাবার বিষয় আছে মনে হচ্ছে না যে এটা চিকেন রান্না হচ্ছে মনে হচ্ছে এটা মাটন রান্না হচ্ছে একদম একদম পুরো পিওর একদম মাটনের মতোই হয়ে এসছে দেখো ভালো করে কত সুন্দর একটা কালার চলে এসছে ভালো করে এবার আমার ভালো করে কষানো হয়ে গেছে কষিয়ে নিয়েছি এবার আমাকে জল দিয়ে দিতে হবে এটাতে পরিমাণ মতো যে যেমন ঝোল করবে সেরকমভাবে দিয়ে দেবে তো এটা যেহেতু চিকেন আছে তো চিকেনের সেরকম ঝোল সবাই পছন্দ করে না আর আমাদের বাড়িতে তো পাতলা ঝোল পছন্দ করে না তার জন্য আমি মাত্র দু বাটি জল দিলাম ছোটো বাটির তো এবার আমি হালকা করে ঝোল করবো বেশি ঝোল করবো না হালকা ঝোলটা দিয়ে খেতে সুস্বাদু হবে তো তার জন্য এবার যে যেমন খাবে ঝোল সেইভাবে জল দেবে আর কি এই আমার ঝোল হয়ে গেল এবার আমি দু মিনিট ফুটিয়ে নেবো ভালো করে যেহেতু জলটা গরম হয়ে যাবে আমি কাঁচা জল দিয়েছি অনেকে আছে যারা রান্না মাংস রান্না করে ওরা গরম জল দেয় কিন্তু আমি গরম জল ব্যবহার করি না কারণ আমার ভালো লাগে না গরম জল তো এবার আমি এটা দেখো দু মিনিট ফুটিয়ে নেওয়ার পরে নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে এবার আমি গরম মশলা দিয়ে দিলাম কারণ আমি গরম মশলা খেতে খুবই পছন্দ করি খুবই পছন্দ মানে খুবই ভালো লাগে আর কি তো ওর জন্য বেশি করে এক কৌটো গরম মশলা আমি পুরোটাই ছিটিয়ে দিলাম আর এটা এখন পুরোটা মিক্স করব না যখন খেতে বসবো তখন এটা ভালো করে মিক্স করব যেহেতু এখন মাংসটা গরম হয়ে আছে তো ঠান্ডা হয়ে যাবে তখন তো